রাষ্ট্রে জিয়া পার্ক থেকে একটু ঘুরাই নিয়ে আসি ঈদের দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণ লোকজনের সম্মুখীন ছিল এবং অনেক কয়টা রাইডও এখানে আছে আপনারা চাইলে এই রাইডগুলোতে বেড়াতে পারেন ফুল ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো যে এই পার্কের ভিতর কি কী বিনোদনের জিনিস আছে বা বিনোদনের খেলনা আছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে যারা রাজশাহীতে থাকেন তারা তো জানেন এবং রাজশাহীর বাইরে যারা থাকেন অনেকেই কিন্তু এই জিয়া পার্ক সম্পর্কে আপনারা কিন্তু জানেন না তো চলুন আমরা ফুল ভিডিওটা আপনাদের কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছি আমরা রাজশাহী জিয়া পার্কে শহীদ জিয়া শিশু পার্ক আর এই পার্কে আজকে আবদুল্লা আবদুল্লাহ কি অবস্থা কেমন আছো ভালো আজকে পার্কে বেড়াতে এসেছো কালকে যাওনি তুমি কালকে কি তোমার মন মতন বেড়ানো হয়নি এর জন্য আজকে পার্কে এসেছো কালকে কোথায় গেছিল তুমি মেলায় গেছিল তাই না তো চলো তো এই শহীদ জিয়া শিশু পার্কের যে টিকিটের মূল্য বর্তমানে হলো পঁচিশ টাকা করে জোনপতি হলো পঁচিশ টাকা আর আর ছোটো বাচ্চাদের যাদের দুই বছর বয়স দুই বছর বয়স যাদের তাদের থেকে মানে টিকিটের ইয়াটা শুরু হয়েছে তো চলুন আর ঈদ উপলক্ষে আসলে লোকজনের সমাগম প্রচুর পরিমাণ লোকজনের সমাগম বিশেষ করে ঈদের দিনগুলোতে বা বিশেষ কোনো দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয়ে থাকে তো আমরা আপনাদেরকে দেখাই যে আসলে কী পরিমাণ লোকজন দেখুন আপনারা প্রচুর লোকজনের সমাগম তো চলুন আমরা ভিতরে যাই আর ভিতরে যেতে হলে আপনাদেরকে এই পাঁচ দিয়ে যেতে হবে টিকিট চেক আপ করে তো চলুন

পার্কটাতে কিন্তু এখন বিশেষ করে ঈদ উপলক্ষে কিন্তু সেরকম সাজানো হয়েছে আমরা সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্কের এই সাইডটা দেখুন আসলে এটা ফ্রন্ট সাইড ভিতরের সাইডটা খুব চমৎকার দেখুন আমরা সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা হলো পার্কের ভিতর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা পার্কের ভিতর সাইডে এবং ভিতর সাইড দিয়ে এই জিনিসটা দেখায় এরকমভাবে এবং বাইরের সাইডে কিন্তু একটা ব্যতিক্রম অন্যরকম তো এই যে এখানে রোলার কোস্টার আছে রোলার কোস্টার পা দিয়ে চালাতে পারবেন আপনারা ফুল ডিটেলস আমি একটু ঘুরে ঘুরে আগে আপনাদেরকে দেখাই আসলে পার্কটের ভিতরে কীরকম কী আছে তো ঈদের দ্বিতীয় দিন বা ঈদের দিনগুলোতে বিশেষ করে লোকজনের সমাগম প্রচুর হয়ে থাকে এই যে একটা বাঘ দেখতে পাচ্ছেন স্ট্যাচু দেওয়া আছে এখানে বাচ্চারা উঠে বসে আছে ছবি তুলছে আসলে সেটা বসার জায়গা না আমরা সবাই বসাচ্ছি তাই না তো চলুন আমরা এখন আবদুল্লাহ বলছে যে একটু গাড়ি চালাবে তো চলুন দেখাই তো এই যে আমরা চলে আসলাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো যে কোনো বাচ্চারা খুব অনায়াসে চালাতে পারে সবচেয়ে মজার বিষয় হলো এই পার্কে এই যে বাচ্চাদের জন্য এই রাইডটা খুবই ভালো আমার যেরকম আবদুল্লাহ আমার ছেলে যে যে গাড়ি চালাচ্ছে এই খুবই পছন্দ করে এই রাইডটা তো বারবারে যখনই বলে যে আমাকে সহিদিয়া শিশু পার্কে নিয়ে চলো তখনই এই রাইডে ওঠার চেষ্টা করে তো এই রাইডটা কিন্তু মোটামুটি ভালোই প্রায় তিন থেকে চার মিনিট তারা চালাতে দেয় ঠিক আছে এটা টিকিট সিস্টেম আছে তো এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন আর এইখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গের মতন যে এটা উপরে উঠে লিফট এটাতেও অনেক বাচ্চারা অনেক খুশি আমি উপরে উঠেছিলাম ঠিক আছে আমি উপর থেকে আপনাদেরকে দেখাবো আসলে সিনারিটা কেমন লাগে উপর থেকে আমি দেখাবো আর সবচেয়ে মজার বিষয় এটার উপরে উঠলে গোটা পার্কটাই কিন্তু অনায়াসে দেখা যায় তো চলুন আমরা পার্কটা দেখি আমি আর উপরে উঠেছি উঠার পরে আপনাদেরকে দেখা যে পার্কটা উপর থেকে কত সুন্দর লাগছে আর সবচেয়ে বড়ো বিষয় রাজশাহী মানে সবুজ শ্যামল সুন্দর একটা সিটি তাই না গ্রিন সিটি আপনারা অনেকেই জানেন যে রাজশাহীকে কিন্তু গ্রিন সিটি বলা হয় তো আসলে রাজশাহী শহরটা কিন্তু সবুজ আর সবুজ তো এটা হলো রেস্টুরেন্ট এখানে ক্যাফে ক্যান্টিন এখানে খাবার পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে খাবারও ট্রাই করতে পারেন তো চলুন সামনের দিকে যাই এখানে অক্টোপাসের জন্য বিশাল লাইন ভাই এটাতে তো আমি উঠি না ভয়ে এটা আমার কাছে যে এত ভয় লাগে আমার জীবনেও আমি কোনো দিন এই অক্টোবাসে উঠিনি আপনারা যদি উঠে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ভাই কোনো সময় ভয়ে উঠিনি তো কারা কারা আপনারা উঠেছেন আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমাকে সাথে শেয়ার করবেন খুব ভালো লাগবে ঠিক আছে তো অক্টোপাসটা চালু হচ্ছে দেখুন ওই বাপরে বাপ কী জোরে ঘুরছে মানে আমার দেখে মাথা ঘুরছে আপনারা মানে কারা কারা চড়েছেন অবশ্যই জানিয়ে যাবেন ঠিক আছে তো এই পাশে এটাতেও আমি কোনো দিন উঠিনি ভাই এই যে এই জাতীয় জিনিসগুলো যেগুলো চোর কি সিস্টেমে এগুলাতে আমি কোনো সময় উঠিনি আর প্রত্যেকটা রাইডে ঈদের দিন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর লোকজনের সমাগম ছিল আমরা প্রত্যেকটা রাইডে লোকজন দেখেছি ঠিক আছে তো চলুন আমরা সামনের দিকে যাই সামনের দিকে আর একটা ইয়ে আছে আর এখানে ট্রেন আছে একটা ট্রেন রাইড আছে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু একটা ব্রিজের উপর দিয়ে যায় আগে প্রথম যখন চালু ছিল এই জিয়া পার্কটা চালু হয় তখন এই যে ব্রিজটা বা যে পাহাড়টা আছে পাহাড় থেকে ঝর্ণা পড়তো ঠিক আছে ঝর্ণা দিয়ে নীল পানি পড়তো ঠিক আছে তো এখন মোটামুটি এটা বন্ধ আছে জাস্ট ট্রেনটা চলছে তো মোটামুটি রাইডগুলো আছে আপনারা চাইলে রাজশাহী জিয়া পার্কে আপনারা আসতে পারেন ঘুরে বেড়াতে পারেন রাজশাহী শহরের বাইরে যারা আছেন আপনারা আসবেন ঘুরবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে পরিবেশ কিন্তু আসলে আলহামদুলিল্লাহ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আছে এবং ছবি টবি তোলার মতন কিন্তু আসলে সেই রকম আছে তো এটাও একটা রাইড দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘোরার এই রাইডটাতেও পছন্দ করে খুবই পছন্দ করে এই রাইডের সাথে মা বাপারাও কিন্তু সাথে থাকতে পারে ঠিক আছে যেহেতু ছোটো বাচ্চারা আছে এই জন্য এই রাইডে থাকতে পারে এটাও আর একটা রাইড এটাতে তো ভাই আমি আপনাদেরকে যেটা বললাম যে আমি কোনো সময় কিন্তু এগুলো রাইটে উঠিই না আমার খুবই ভয় লাগে তো আপনাদেরকে যে কথাটা বললাম যে আসলে আপনারা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু হ্যাঁ এই রাইডগুলোতে আপনারা উঠেছেন কি না কোনো সময় তো চলুন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে দেখে আর কি কি আছে যে জিনিসগুলো আমরা একটু দেখব সামনের দিকে চলুন যাই তো সামনের দিকে যাওয়ার পরে ট্রেনের একটা ব্রিজ যেটা ট্রেন বলেছিলাম যে ট্রেনটা আসছে এই ট্রেনটা দেখুন আসলে যে এই ট্রেনটা কিন্তু অনেক মজা অনেক দূর থেকে ঘুরে আসে ট্রেনটা কিন্তু মোটামুটি ভালো একটা জার্নি আছে মানে গোটা মানে আর্ধেক আপনি ঘুরতে পারবেন পার্কের আর্ধেক এটা জার্নিতে কিন্তু আপনারা এই ট্রেনের মাধ্যমে কিন্তু ঘুরতে পারবেন বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে এই ট্রেনগুলো গাড়িগুলো এই জাতীয় জিনিসগুলোতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো আমায় আমি আগে উঠেছি এই ট্রেনটাতে ভালো লেগেছে আপনাদের উঠবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে আরেকটা লেগ আছে এই যে লেকটা দেখতে পাচ্ছেন লেকের ভিতর যে লঞ্চগুলো আছে এগুলোতে আপনারা ঘুরতে পারেন এগুলো আসলে খুবই বিনোদন একটা জায়গা আপনারা চাইলে এই জায়গাগুলোতে খুব মজা করে আপনারা ঘুরতে পারেন কিন্তু তো আমার কাছে খুবই ভালো লাগে পার্ক বেড়ায় আজকে ঈদের দ্বিতীয় দিন তাই না তো মোটামুটি তোমার আনন্দ কেমন গেল ঈদটা কেমন গেল বলো খুবই ভালো আজকে কেমন লাগছে দিক বলো কালকে বলে তুমি বেড়াতে পারো নি আজকে বেড়েছো আজকে কি আচ্ছা যাচ্ছি শোনো তাহলে আজকে শেষ করে দিই তো প্রিয় দর্শক আসলে আপনারা যারা রাজশাহীতে থাকেন বা রাজশাহীর বাইরে যারা থাকেন জিয়া পার্কে আপনারা আসতে পারেন মোটামুটি অনেকটাই রাইড আছে আর এটার হলো টিকিটের মূল্য মাত্র পঁচিশ টাকা করে আর প্রত্যেকটা রাইডে তুলনামূলক কিন্তু অনেকটাই কম বিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা এই রকম রাইড তো আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ব্লগে দেখা হবে আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে